বর্তমান বাংলাদেশে যে আলোড়ন সৃষ্টিকারী একটি কৃষকের উদ্ভাবিত ধান তার নামকরণ করা হয়েছে ফাতেমা ধান তো ভিউর্স আজকের এপিসোডে থাকছে ফাতেমা ধান পরিচিতি আর এ ধান চাষ করলে এর ফলন প্রতি বিঘায় পঞ্চাশ মন এরকম প্রচার প্রচারণা আদৌ সত্য কি না এছাড়াও থাকছে এ ধান চাষের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কি সতর্ক বার্তা দিয়েছেন বিস্তারিত সকল কিছুর তথ্য আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চাষি রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি স্বাগতম আজকের এপিসোডে থাকছে ধান চাষ করলে এর ফলন আদৌ কি হয় না এছাড়াও থাকছে ধান ধান চাষের জন্য বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কি সতর্কবার্তা দিয়েছেন এসব কিছুর বিস্তারিত তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা জেনে ফাতেমা ধান পরিচিতি বাংলাদেশের বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে এক নারীর চাষ করা ধান ব্যাপক সারা ফেলেছে একটি শীষে ধান পাওয়া গেছে এক হাজারের বেশি দেশে বর্তমানে যেসব ধান চাষ করা হয় সেসবের চেয়ে ধানের ফলন দ্বিগুণ ফাতেমা বেগম জমিতে এই ধান চাষ হওয়ার এরই মধ্যেই ফাতেমা ধান নামে পরিচিত পেয়েছে এলাকায় সম্মানিত ভিওয়ার্স এবার আমরা জানবো এ ধানের বৈশিষ্ট্য কি ফাতেমা ধানের গাছ ফলন পাতা শীষ সবকিছু যে কোনো জাতের ধান থেকে সম্পূর্ণ আলাদা প্রতিটি গছায় একটি চারা রোপণ করা হয় যা বেড়ে আট থেকে বারোটি হয় প্রতিটি ধান গাছ একশো পনেরো থেকে একশো তিরিশ সেন্টিমিটার লম্বা হয় এক একটি ছড়ার দৈর্ঘ্য ছত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার প্রতি ছড়ায় সংখ্যা এক হাজার থেকে বারোশোটি যার ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ধান গাছের পাতা লম্বা হয় অষ্টাশি সেন্টিমিটার ধান গাছের পাতা চৌড়া দেড় ইঞ্চি এই জাতের ধান গাছের কাণ্ড ও পাতা দেখতে অনেকটা আগাছের মতো এবং অনেক বেশি শক্ত তাই এ ধান ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না বা হেলে পড়ার কোনো আশঙ্কা নেই উচ্চ ফলনশীল জাতের ধান এটি প্রতি শতাংশতে ফলন প্রায় তিরিশ কেজি যা প্রতি বিঘায় পঁচিশ থেকে আঠাশ মন হয় চাল চিকন হয় এবং খেতে সুস্বাদু আমন এবং বড় দুই মৌসুমে এটি আবাদ করা যায় ফাতেমা ধানটির একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদনশীল জাত এটি তাই অন্য যে কোনো জাতের তুলনায় এই ধান গাছ অনেক ব্যতিক্রম কিভাবে চাষ করবেন ফাতেমা ধান সামান্য বিভাগ এই ধান চাষ করার পদ্ধতি অন্য ধান চাষ করার মতোই আউস আমন এবং বড়ো এই তিন মৌসুমেই এই ধান চাষ করা যায় তবে বোরো ধানের মৌসুমে এর উৎপাদন সবচাইতে বেশি এই ধান চাষ করতে গেলে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল চারা বয়স খুব বেশি করা যাবে না বোরো ধানের মরসুমে খুব বেশি পঁচিশ দিন বয়সে চারা রোপণ করতে হবে আর আমন ধানের মৌসুমে এই চারা রোপণ করবেন সেক্ষেত্রে খুব বেশি পনেরো থেকে আঠারো দিন বয়সী চারা রোপণ করতে হবে সামান্ত ভিউয়ার্স এখন আমরা জানবো বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র ব্রি জন্য কি জানিয়েছেন সে সম্পর্কে ফাতেমা জাতের ধান বীজ বিষয়ে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র ব্রি চাষিদের জন্য যে সতর্ক বার্তা জানিয়েছেন তা হলো ফাতেমা জাতের ধানটি হাইব্রিডের একটি সেগ্রিটেড লাইন এ জাতের ধারাবাহিক ভালো নিশ্চয়তা নেই এটি বাংলাদেশের কৃষিবিজ্ঞানীগণ গবেষণা করে কোনো জাত হিসাবে এখনো স্বীকৃতি দেয়নি সুতরাং অনুমোদনবিহীন কোনো বীজ বাণিজ্যিকভাবে বিক্রয় করা বীজ আইনে দুই হাজার আঠারো অনুযায়ী নয় তাছাড়া বিগত বছরগুলোতে এ ধান চাষ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এ জাত হাইব্রিড থেকে এসেছে যা এখনো গবেষণাধীন রয়েছে এতে কুশির সংখ্যা কম উঁচু নিচু হয় চিটা বেশি হয় ভাত সুস্বাদু নয় এবং ভাত রেখে দিলে নরম হয়ে যায় ফাতেমা ধান আসলে যতখানি প্রচার প্রচারণা হয়েছে তা মোটেও সত্য নয় যদিও বিঘায় পঞ্চাশ পন হিসাবে ফলন করা হয়েছে তার কোনো হিসাবেই মেলে না ফাতেমা ধান নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যে প্রতিটি ছড়ায় এক হাজার থেকে বারোশির বারোশোটির মতো ধান থাকে আসলে দেখা গেছে প্রতিটি ছড়ায় চারশো থেকে পাঁচশোটি ধান থাকতে পারে তবে প্রতি গোসায় শীষের পরিমাণ অল্প তাতে ফলন হিসাব করা যায় না কাজে এ ধান চাষ করার আগে ভালো করে ভেবে নিন চাষিদের জন্য পরামর্শ হলো এ ধান চাষ করার জন্য বীর অনুমতি নেই তাছাড়া বিগত বছরগুলোতে এ ধান চাষ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এ জাত হাইব্রিড থেকে এসেছে যা এখনো গবেষণায় আছে ফলে চাষিরা এ জাত চাষ করার আগে সতর্কতা হওয়া উচিত সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ ফাতেমার ধান চাষের সুবিধা এবং অসুবিধার সম্পর্কে বিস্তারিত সকল কিছুর বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হল এত যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ